এবার শহরের বুকে বুধবার একাধিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিলে শামিল হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবারের এই মিছিলটি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা মোড়ে গিয়ে জমায়েত হয়। রাস্তা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। পরবর্তীতে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন কর্মীরা। মন্ত্রীকে দেখা করতে হবে, এই দেখাটা ওনার বাড়িতে পাবো না বিধানসভায় পাবো না স্বাস্থ্য ভবনে পাবো না সল্টলেকে পাবো, আমরা শশীপাজা শিশু ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী, উনি দায়িত্বপ্রাপ্ত, ফলে আমরা অনেকবার ওর পিয়ের কাছে দিয়েছি। গত দু বছরে আমরা 40 বার ওনার কাছে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা পিয়ের কাছে যেতে চাই না। আমরা ফিজিক্যালি শশীপাজার সঙ্গেই মিট করতে চাই। তিনি কলকাতাতেই আছেন কিন্তু টালবাহানা করছেন, মিট করছেন না। পুলিশকে কি বললেন? পুলিশ আপ্রাণ চেষ্টা করছেন, আমরা বলেছি আজকে যদি নাও হয় কালকে আসুন, উনি দেখা করুন, পরশু দেখা করুন, কিন্তু দেখা করুন। আমাদের বেতন বাড়াতে হবে, আমাদের পোষণ টেকারে কাজ করতে ফোন দেওয়ার কথা ছিল, ফোন দেওয়া হয়নি, জ্বালানি বাড়ানো হয়। মানে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ফোন দিতে? হ্যাঁ, ফোন না দিলে আমরা পোষণ টেকারে কাজ করব কি করে আমরা? আর 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 কি দাবি? আমাদের অনেক দিন মাইনে বাড়ায় না, আমাদের জ্বালানি বিল বাড়ানো জানে, সবজি বিল আমাদের 4 টাকা করে আপনারা মাইনে পান? 8,250। এখন বর্তমানে কত দাবি আমাদের? 28,000 টাকা দাবি বর্তমান। এছাড়া আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। যে সমস্ত দাবি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল, তার মধ্যে রয়েছে সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, অনলাইনে অ্যাপের কাজ করার জন্য পূর্ব প্রতিশ্রুতি মতো প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে মোবাইল ফোন দিতে হবে, কর্মীদের ন্যূনতম বেতন 8,250 থেকে 28,000 করতে হবে, কর্মী সহায়িকাদের খাবার পাওয়ার অর্জিত অধিকার হরণ করার পরিকল্পনা বন্ধ করতে হবে, কর্মরত অবস্থায় মৃত্যু হলে সেই কর্মী সহায়িকার উত্তরাধিকে এককালীন ভাতা এবং সমস্ত শূন্য পদের নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে এদিন বিক্ষোভ মিছিল করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন বিক্ষোভরত অঙ্গনওয়াড়ি কর্মীরা জানালেন, এর আগেও বহুবার প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিয়েও মেলেনি সুফল, আর তাই এবার যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী শশীপাজা নিজে এসে দেখা করছেন এবং আশ্বাস দিচ্ছেন বিক্ষোভ চলতে থাকবে বলেই জানিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরবর্তীতে কলকাতা পুলিশ এক সপ্তাহের মধ্যে মন্ত্রী শশীপাজার সঙ্গে দেখা করিয়ে ডেপুটেশন দেওয়ানোর বন্দোবস্ত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কর্মীরা। তবে সমাধান সূত্র না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। লাগাতার আন্দোলন হবে, আর মানে আমরা বৃহত্তর আন্দোলন নামবো, আমরা আমাদের আমাদের যে দাবি সেটা আমরা কোনোভাবেই ছেড়ে দেব না। উল্লেখযোগ্যভাবে এই বিক্ষোভ কর্মসূচির পর তারা নারী ও শিশু কল্যাণ দপ্তরে নিজেদের ডেপুটেশনের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া জানাবেন, ভবিষ্যতে সেই সমস্ত দাবি সুরাহা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।